আজকে প্রথম প্রশ্নটি বুঝার প্রশ্ন, বুঝবেন একটু চিন্তা করতে পারেন। প্রশ্নটি হচ্ছে, কোরআনে দিনার দিরহামের কথা বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুদ্রা দিয়ে বেচা কিনা করেছেন, তাহলে কাগজের টাকার নোট কেন হারাম হবে না? কোরআনে কি কোথাও চাউলের কথা আছে? রাসূল কি চাউল খেয়েছেন? আপনি চাউল খাওয়াটা কি কেন হারাম হবে না? মানে বর্তমানে আরো অবস্থা এগিয়ে যাচ্ছে, আপনি লেনদেন তো করতে হবে আপনাকে দুনিয়ার বুকে, টাকা স্বর্ণ পাইলে যে পায় সেই লুকায়। আমি একবার দেখছি এক পরিবারে, তারা কি করছে, আট আনা জমাইছে, শুনছে যে আট আনার ভিতরে, তখন কাছে আট আনার ভিতরে মনে করছে যে রৌপ্য আছে, তারা আট আনা সব জমা করে দিচ্ছে, যেটা ভাঙিয়া রৌপ্য খুঁজে বের করবে। পরে তারপর জানানো হলো যে এটার ভিতরে কোনো রৌপ্য নাই, পরে তারপর আওয়াজ রাখতে আরম্ভ করছে। এগুলি কেন আটকে রাখে? কারণ স্বর্ণ যদি প্রতিদিন একবার খাটাবে, কাটে একটা খারাপ ঢুকাবে, বর্তমান সময়ের উপরে উপরটা ভিতরটা উপরে আউট করবে, এত কাজ খাত ঢুকাই দিবে। আগে এটা বাইরের লোকের নিয়ন্ত্রণ করতো, অর্থাৎ আমেরিকা নিয়ন্ত্রণ করতো। 1981 সালের পর থেকে স্থানীয়ভাবে মুদ্রাগুলি নিয়ন্ত্রিত হয়। আমার রাষ্ট্র সামনে এবং আমাদের দেশ কি অর্থ নীতি কি প্রবৃত্তি আছে, এটা অনুসারে তার টাকাটা ছাড়, ইচ্ছা করলে সাবাই পেলেন টাকা। তার একটা নিয়ম আছে, টাকা ছাড়া কতটুকু ছাড়তে ছাড়ে, তারা একটা নিয়ম অনুসারে চলে, বাংলাদেশের বেনিয়ম অনিয়ম চলে। আমি বুঝতে পারি না, টাকার প্রতি আপনার অনিয়া থাকলে আপনি পণ্য দিয়ে বেচা কিনা শুরু করে দেন, টাকা নিষেধ হবে কেন? এটা একবার ধরো, টাকা তো একটা চেক, যেমন আপনি ব্যাংকের চেক কাটেন না, একটা একটা সনদ দেন যে আমার এত টাকা, আপনি এটা দিলে আমার টাকা দিব, ডকুমেন্টে ডকুমেন্ট দিলে এটা দিলে আপনি এটা দিব, এটাই লেখা থাকে, চাহিদা মাত্র ইহার ভাগকে এত টাকা দিতে বাধ্য থাকে। কিন্তু যেটা কোনো অর্থ নাই, এটা আমার দেয় না, তো দুই টাকা নোটটা দেয় না, কারণ এটা দিতে দিতে গেলে আমি দুই টাকা দেবো, 10 টাকা বাঁচবো, এটা তারা দেয় না, এটা এটা টাকাই টাকাই এসে। কিন্তু যেটা মূল্যবান, এটা যেন একটা চেক হিসেবে দিচ্ছে আপনাকে, তো চেক ব্যবহার করে না যাচ্ছে কিছু, এটা চালু করছে সর্বপ্রথম, এখান থেকে চালু করছে এমরান নজর হোসেন, ত্রিনিদাদে বসে বসে এই বেদান্তি লোকটি এটা চালু করছে। তার কাছে রাশিয়া হইল উম্মত মুসলিমার জন্য রহমত, নাউজুবিল্লাহ, রাশিয়া হেন কোনো কর্ম নাই যা করে না মুসলিমদের সাথে, অথচ তারা সে রাশিয়ার সমর্থন করে অন্ধভাব, আর তার কাছে দোষ হলো যত দোষ সৌদি আরব যত দোষ। আমি নন্দঘোষ বললাম না আর কি, হ্যাঁ, কারণ ওটা তো আমাদের বেড়ার নাম নিতে চাচ্ছি না, যত দোষ সৌদি আরব দোষ, তার বিরুদ্ধে যত রকম কথা বলতে পারে, সে সমস্ত আবিষ্কার করেছে, কয়েছে যে সৌদি পুলিশের এখানে একটা শোক আছে, এই শোকটা হলো তার চাই, হ্যাঁ, তার অনুসারে বাংলাদেশে একটা আছে, সেটা এটা করছে, এই কারণে এটাই পছন্দ আসছে, কিছু কিন্তু হারাম হবে বলতে হবে আমাকে, এটা স্যাক স্যাক হারাম হবে কিছু, লেনদেন করে ফসলের জমি লেনদেন তো কাপড় ইয়া দিয়ে হইতো, তার দেড়হাম দিনার, যে দেড়হাম দিনের কথা উনি করতেছে গর্ব করতেছে, রসুলের জন্য দেড়হাম দিনার কি মসজিদে বানাইছিল, কাদের ছিল এটা? রোমানদের টাকা, রোমানদের টাকা, ওরা বোঝা উচিত যে কাটটা সারাছে, রসুল আসলাম রোমানদের টাকা দিচ্ছে, রসুলের সহায় কেন রোমানদের টাকা সারাছে, সর্বপ্রথম মুদ্রাকে চালু করছে মুসলমানদের মধ্যে, কেউ বলছে ওমরাদের, কেউ বলছে মাবিয়া দেলার, মহাবীরা দেওয়া তো আব্দুল মালিক সর্বপ্রথম বিশুদ্ধ মতে তিনি মুসলিম মুদ্রা চালু করে, এখন যেহেতু মুসলমানরা সবাই সাহাবাই কেরাম জিন পার হয়ে গেছে, অন্যদের মুদ্রা দিয়ে তারা অসুবিধা করেন, এটা নিয়ে আপনার এত মাথা ব্যথা, এত মাথা ব্যথা রাজের কারণে হয়, এগুলি হাপ্পাকে খুব বল, কোনো একটা জিনিস আকিদার কোনো খবর নাই, মানহাজের কোনো খবর নাই, কিন্তু আপনার কাছে বড় রাজ হলো দিনার দেরহাম কেন ফিরে আসে না? দিনার দেরহাম রসুল নিজে বলেছেন যে একসময় দিনার দেরহাম কাজ বন্ধ হয়ে যাবে,
যে ইরাক থেকে দিনার আসবে না, ইরাক থেকে দেরাম আসবে না, ইরাক থেকে এটা আসবে না, এর অর্থ হলো মানুষের পরিচালনা পরিবর্তন হয়ে যাবে অবস্থা। এটা এখন পরিবর্তন হচ্ছে, আরো পরিবর্তন হবে অবস্থা দিন দিন যায়। আপনি দেখবেন হারা হারার পাশা দেখবেন, এটা হারার কোন এলিমেন্ট জড়িত না এটাতে, এটা হচ্ছে সম্পদ, এটা মূল্যবান কিনা আপনি দেখেন। আপনি দেখবেন যে আপনার এটা দেওয়ার কারণে সে খুশি কিনা, যে হ্যাঁ আমি পাইছি আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে টাকা, এটা এটাই দিনের কাজ। সুতরাং বাড়াবাড়ি আমরা না করি, আল্লাহ আমাদের হেফাজত করি।